সিলেট শহরে যত মসজিদে যত ইমাম সাহেবগণ আছেন আপনাদেরকে অনুরোধ করি যদি আপনাদের বিষয়গুলি জানা না থাকে তাহলে আরো কিছু লেখাপড়া করুন প্রাইভেটও তো লেখাপড়া করা যায় ইমামতি ঠিক থাকো লেখাপড়া করুন আর যদি বিষয়গুলি আপনাদের জানা থাকে তাহলে কোন একটা মসজিদের কোন একটা মুসল্লি কোন একটা নামাজে যদি আমিন জুড়ে বলে সালাম ফিরাবার সাথে সাথে দোয়া করার আগে তাকে বলবেন কে আমিন জুড়ে বলেছো দাঁড়াও দাঁড়ালে পরে বলবেন কোন হাদিসও পাইছস আমিন জুড়ে বলা সুন্নত দেখাইবে তারপরে যাইবে যদি দেখাইতে পারস না তাহলে ফেতনাই ইমসিদ করিস না তোর বাড়ি গিয়া করিস বলেন আপনাদের ইমামগণকে একটু সতর্ক হওয়া দরকার কিনা আমি ইমাম সাহেবগণকে অনুরোধ করে বলবো এই ফেতনাবাজদেরকে এই মসজিদের ভিতরে ফেতনা করতে দেবেন না আমি হতবাক করছি ইদানিং গাধার মতো একদল লোক আল্লাহ তাদেরকে হেফাজত করুক অথবা তাদেরকে হেদায়ত করুক যে লোকগুলো কেন মানে একেবারে বলগাহীন ভাবে দায় দায়িত্বহীন ভাবে বক্তব্য দিচ্ছে মানুষদেরকে মানুষদেরকে মসজিদ থেকে বের করে দেন মানে এই মসজিদটা কার যদি মসজিদের মধ্যে তোমার কর্তৃত্ব থাকে তোমার মসজিদ হয়ে থাকে তাহলে এটা সালাত আদায় করা হারাম وان المساجد لله فلا تدعوا مع الله احدا মসজিদ হতে হবে আল্লাহর জন্য আল্লাহর বান্দা মসজিদে এসে ইবাদত করবে তুমি বাধা দিচ্ছ তুমি বলছো মসজিদ থেকে লোকদেরকে বের করে দেন একটি কারণে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমিন জোরে বলার কারণে জুলম এটা সুন্নাহ অনুসারী কোনো ব্যক্তির কাজ নয় কোন যুগে কোনো সময় কেউ বলেনি এমনকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম কোনদিন এই কথা বলেছেন যদি কোথাও প্রমাণ করতে পারে কেউ মিথ্যা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সামনেই রফিল ইদান করেছেন এবং বরাক রহমতুল্লাহ আলাই সাথেই দাঁড়িয়ে জোরে আমি বলেছি ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ইমাম এ কথা বলেন না যে এই আমার মসজিদ থেকে বের হও এটা কোন বিভ্রান্তি এটা কোন সংকীর্ণতা মানে এই সংকীর্ণতার মধ্যে আমরা কেন পড়েছি এই মূর্খতার মধ্যে কেন আমরা নিজেদেরকে ছেড়ে দিই মালিকানা কার এই মসজিদের মালিক যিনি ওয়াকফ করছেন তিনি কি এই মসজিদের মালিক মসজিদ ওয়াকফ করা হয় ওয়াকফান লিল্লাহ ওয়াকফ হলো আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য আল্লাহর জন্য ওয়াকফ করার পরে কেউ যদি বলে যে এটা আমার মসজিদ সে মুশরিক হয়ে যায় কারণ আল্লাহর মসজিদ আল্লাহরে দেওয়ার পরে সে যদি আবার নিজের মালিকানা মনে করে তাহলে তো সে মুশরিক এরকম পৃথিবীর সব মসজিদ কোন মসজিদকে বলা যাবে না এটা আমার মসজিদ মসজিদে না ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ আল্লাহ পাক কোরআনে বারবার বলছে ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ দুনিয়ার যত মসজিদ আছে সকল মসজিদের মালিক আল্লাহ মসজিদের মালিক কোনো মানুষ নয় তো সুতরাং আল্লাহর মসজিদে আমি বাধা দেওয়ার কে আল্লাহ পাক বলছে ওয়ামান আজলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওই ব্যক্তির সে বড় জালেম আর কে হইতে পারে যে আল্লাহর মসজিদে আল্লাহর বান্দাদেরকে জিকির করতে সালাত আদায় করতে বাধা দেয় কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখতেছি আমাদের সমাজে কিছু আলেম ভাই তারা মসজিদের ইমাম সাহেব তারা বাধা দিচ্ছেন বলতেছেন যে আমিন জোরে বললে এই মসজিদে নামাজ পড়িয়েন আপনি বাধা দেওয়ার কে আল্লাহর মসজিদে আল্লাহর বান্দা নামাজ পড়বে আপনার অসুবিধে আপনার পিছনে সুৎকর নামাজ পড়তে পারে গোসকর নামাজ পড়তে পারে দুনিয়ার অসংখ্য হারাম কাজকারী কবিরা গুনাকারী নামাজ পড়তে পারে অসুবিধা নেই তো ওই ব্যক্তি নামাজ পড়লে অসুবিধা কি সেই ব্যক্তি যদি আমিন জোরে বলে গুনার কাজও করে অপরাধও করে তো এটা তো ওইগুলা সে বড় অপরাধ না এত বড় অপরাধ করে না ওই সব বড় অপরাধীরা নামাজ পড়তে পারে তো উনি নামাজ পড়তে পারবে না আল্লাহর মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সামনে একবার সূরা আল ফাতিহা তেলাওয়াত করলেন তেলাওয়াত করার পরে যখন সকল সাহাবীরা মিলে আমিন বললেন তখন ইহুদিরা প্রচন্ড রেগে গেল মারাত্মক রাগা রাখলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা রাগলে কেন তোমাদের সাথে সূরা ফাতিহার সাথে কি বুঝতে পারছেন তো তখন ইহুদিরা জবাব দিল যে আমরা আপনাদের তিনটা জিনিসকে প্রচন্ড হিংসা করি মুসলিমদের তিনটা জিনিসকে আমরা মারাত্মক হিংসা করি নম্বর হলো ওয়া আলা কাওলিনা খালফাল ইমামে আমিন ইমামের পিছনে যখন তারা আমিন বলে তখন আমাদের কাছেও প্রচন্ড হিংসা লাগে ইমামের পিছনে যখন আমিন বলে মুসল্লিরা তখন আমাদের কাছে হিংসা লাগে এই ইমামের পিছনে মুসল্লিরা আমিন বললে তাদের কাছে হিংসা লাগবে কেন হিংসা লাগে এই জন্য যে
ইমাম সাহেব তেলাওয়াত করতে যায় বলতেছে গাইরিল মাগদুবি আলাইহিম, ইমাম সাহেব তো এতক্ষণ একা বলছে এই জন্য এত রাগ লাগে নাই। ইমাম সাহেব বলে শেষ না করতে না করতে শত শত মুসল্লি বলতেছে আমিন, কবুল করি ফেলো আল্লাহ। এই যে সাপোর্টটা দিয়ে দিল, এইটা যখন শুনি আমাদের গায়ে আগুন জ্বলে উঠে, হিংসা লাগে প্রচন্ড, যে হায়রে সর্বনাশ, এতক্ষণ এক লোকের বদদোয়া দিল, এবার সবাই মিলে বদদোয়া দেওয়া শুরু করছে। আপনি আমিন বলা মানে হুজুর আপনি এতক্ষণ যা কইছেন সব আমরা সাপোর্ট করছি, মানে এই দোয়ার সাথে আমরাও আছি। তো এই যে এত হাজার হাজার লোক, ধরেন এই যে জুমার নামাজে 10,000 লোক হইলো, তা 10,000 লোকে বলে ফেললো আমিন, এক ইমামের কথা 10,000 লোকে সাপোর্ট করে ফেললো, এইটা ইহুদিদের কাছে মারাত্মক একটি হিংসার কারণ। তাহলে আমিন বলার দ্বারা কোন মুসলিমের শরীরে আগুন জ্বলতে, আগুন জ্বলে কার শরীরে? কিন্তু আমরা দেখি এখন মাঝে মাঝে মুসলিমের শরীরে জ্বলে উঠে, এটার কোনো কারণ বুঝি না। মুসলিমের শরীর তো আর খুশি হওয়ার কথা, মুসলিম যখন আমিন বলে আমিন আরো জোরে বললে আর খুশি হওয়ার কথা, কিন্তু আমরা দেখি মাঝে মাঝে মুসলিমের শরীরে আবার জ্বলে উঠে। এজন্য এই জ্বলে উঠাটা হলো আসলে না বুঝার কারণ। কিন্তু ইহুদি আর খ্রিস্টানেরাও শুনলো, তারা শুনি কয় সর্বনাশ, এই লোক তো আল্লাহর কাছে দোয়া করতেছে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, আমারও তো গজবের জন্য দোয়া করতেছে, আবার হেও কয় আমিন, ফেরেশতারাও কয় আমিন, সবাই কয় আমিন, এই দোয়া যদি কবুল হয়ে যায় তো সর্বনাশ। এই জন্য আমিন বলার দ্বারা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয় ইহুদিরা, ইহুদি এবং নাসারা। হাদিসে তো আছেই নবীজি আমিন বলতেন, জোরে বলতেন, আম্মান আমান ওরা তা সাহাবিদের পিছনের মুসলিরা আমিন জোরে বলতেন, হাত্তা ইন্নালিল মসজিদিল আলাজ্জাতান, বুখারীর সালাত অধ্যায়ের হাদিসে আছে যে আমিনের গুঞ্জরণে মসজিদ কেঁপে উঠত। আমিনটা ইহুদি জাতি আমিন জোরে পছন্দ করে না, মুসলমানের জোরে আমিন শুনে ইহুদিদের কলজা কাঁপে। জি, এরা যেভাবে আমাদের বিরুদ্ধে আল্লাহ কাছে আমিন বলছে সর্বনাশ, না জানি কি হয়, কারণ গাইরিল মাগদুম আলাইহিম ওয়ালাদ্দালিনের পরে তো আমিন, মাগদুম আলাইহিম হলো ইহুদিরা, এই বদদোয়া তো এরা আমাগো দিচ্ছে। আর কিভাবে সব শুনো, কিভাবে আমিন সবাই এক সুরে কইতে আছে, লাগে কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। এই জন্য এটা পছন্দ করে না কারা, ইহুদিরা, ওরা ভয় পায়, হাসাদ করে, হিংসা করে। আমাদের মুসলমান না, আমরা আমরা বুঝি না দেখে হয়তো আমরা মনে করি যে এটা নতুন একটা জিনিস, না নতুন না, এটা 1400 বছর আগের পুরাণ। আপনি শুনছেন নতুন, আমি শুনছি নতুন, কিন্তু জিনিসটা কয়শো বছরের। বাংলাদেশ থেকে দুটি প্রশ্ন করেছেন, এক প্রশ্ন হচ্ছে বড় লম্বা লিখে রেখেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে সালাম ফিরে দেখেন মসজিদে কোনো মুসল্লি নাই, তখন রাসূলুল্লাহ মুসল্লিদের বললেন আমি যখন আমিন বলবো তোমরা আমার সাথে শব্দ করে আমিন বলে। মুসল্লিরা আর যখন পাঁচ ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে পড়তে থাকেন তখন রাসূলুল্লাহ বলেন আমি এখন তোমাদের শব্দ করে আমিন বলতে নিষেধ করছি, সুতরাং আস্তে আমিন বলো। ওদের বলেন যে তোমাদের দলিল এটা কোন হাদিসে আছে, কোন হাদিসের হদিস নেই, এটা হচ্ছে শয়তানদের বানানো, এটা মানুষ শয়তানদের বানানো, কোন একটা হাদিস নেই, সহি নাই, জয়ীফ নাই, জয়ীফ হাদিস নেই। তাহলে এইরকম শয়তানি কথা দিয়ে মজহাবের খেদমত করা, ইসলামের খেদমত না করে এই গুমরাহি, এর চেয়ে বড় গুমরাহি আর কি হইতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তারপরে নবীর সাহাবীরা এত দুর্বল ইমানে যে সব পালিয়ে যেত, একটা কেউ নামাজ পড়তো না, ফিরে দেখছেন একটা কেউ নাই, তার মানে তার চাইতে ভালো হচ্ছে আজকাল আধা নামাজি, 3 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে তো পালাই না রে বাবা, যখন শুরু করেছে নামাজটা পড়েই নি, তাই না? তাহলে আজকালকার ফাসেক মুসলমানও সাহাবীদের চাইতে ভালো, তাই না? কত মূর্খামি আর কত বড় গুমরাহ, কত বড় মিথ্যা অপবাদ। ইফতার আল্লাহ কাজেবা, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ পাকের সাহাবাই কেরাম, আল্লাহ পাকের রসুলের সাহাবাই কেরাম সম্পর্কে এই মিথ্যা কথা। আর এইরকমই রফুল এদান সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন, একজন মসজিদের ইমাম কোন খিলক্ষেত না কোথাকার, উনি ওখান থেকে প্রশ্ন করেছেন আমাদের ভাইদের মাধ্যমে, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর সময় দেখলেন লোকজন দুই হাতের বগলের নিচে ছোট ছোট পুতুল রাখছেন, কত দুর্বল ইমান যে শির ছাড়তে পারছে না, আর বদরে ওহুদে জিহাদে জান দিয়ে দিচ্ছেন, আর আপনাদের যদি বলা হয় যে চলে আল্লাহর রাস্তায় কোথাও, যদি সরকার বলে মানে শর্ত সাপেক্ষ, শর্ত পুরা হয়েছে জিহাদের আর সরকার বলে চলো জিহাদের ময়দানে জান দিতে হবে, সব ফ্লাইট করে দেশে পালাবেন, সব পালাবেন দেশে, মুনাফিকই প্রমাণ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পুতুল বগল করে নামাজ পড়ছেন সামনে, নাউযুবিল্লাহ।
তখন রাসূলুল্লাহ লোকজনদের বললেন তোমরা রফেদানি করবে, তারপরে যদি রফেদান তিনবার কেন হবে, আর একবার প্রথমবার উঠা দিতে বগল থেকে পড়ে গেছে পুতুল, তো তিনবার কেন বলবে রাসূলুল্লাহ সাল্লাম, যখন রুকুতে যাবে তখন একবার রফেদানি, রুকুতে উঠে আবার একবার রফেদানি, আবার দুই প্রথম খানে তো একটা আছে তিনটা আছে চার নম্বর হচ্ছে চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম তাশাহুদ থেকে উঠে আবার রফেদানি, এত রফেদানি কেন, একবারই তো পুতুল পড়ে গেছে। হ্যাঁ, কত বড় গুমরাহি, কোন জৈব হাদিসও নেই। যে বদমাইশরা বলছে ওই বদ প্রকৃতির বিদাতীদেরকে বলেন যে হাতু বুরহানকুম, কোন হাদিস আছে একটু হাদিসটা রেফারেন্স লাগেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হিদায়াত দান করেন এইসব গুমরাহদেরকে, আর আল্লাহ পাক আমাদের দিনের খেদমতের তৌফিক দান করেন, কোরআন হাদিসের খেদমতের তৌফিক দান করেন, ওহির খেদমতের আল্লাহ পাক তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল হচ্ছে তার খেদমতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।